গর্ভকালীন সময় প্রত্যেক নারীর জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যার। এই সময় গর্ভবতী নারীরা প্রতিটা খাওয়ার খাবার আগেই সচেতন থাকেন যে তা তাদের শরীরের জন্য উপকারী না ক্ষতিকর হয়ে উঠতে পারে তেমনি গর্ভাবস্থায় তরমুজ খাওয়া যাবে কি না এটি অনেকের প্রশ্ন থাকে এই তরমুজ গর্ভাবস্থায় অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে গর্ভাবস্থায় তরমুজ আপনি কেন খাবেন এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি ভিটামিন সি এ বি কমপ্লেক্স ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা গর্ভবতী নারীদের জন্য একটি আদর্শ ও স্বাস্থ্যকর খাবার চলুন তাহলে জেনে নেওয়া যাক গর্ভবতীদের জন্য তরমুজ কেন এতটাই স্বাস্থ্যকর যে তা গর্ভাবস্থায় অবশ্যই খাওয়া উচিত গর্ভাবস্থায় প্রথম কয়েকটি মাস বেশিরভাগ নারীরই বমি ভাবযুক্ত অস্বস্তিতে ভোগেন কিংবা কারো কারো খুব বেশি বমি হয় এটি দিনে যে কোনো সময় ঘটতে পারে যার ফলে খাবার খেতেও অরুচি দেখা যায় এই অস্বস্তি দূর করতে তরমুজ খুবই উপকারী সকালে অল্প কিছু খাওয়ার পর তরমুজের টুকরো বা এক গ্লাস রস পান করলে শরীর সতেজতা ফিরে পায় তাই গর্ভবতীদের জন্য দিনের প্রথম খাবার হিসেবে তরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় অনেকেরই শরীরে জলের বা পানির অভাব ঘটে এটি এ সময় খুবই সাধারণ একটি সমস্যা এর ফলে দেখা দিতে পারে নানা রকমের জটিলতা যেমন ক্লান্তি অলসতা শারীরিক শক্তির অভাব ইত্যাদি তরমুজের প্রায় নব্বই শতাংশই পানি তাই এ সময় ডিহাইড্রেশন দূর করতে তরমুজ খুবই কার্যকরী প্রায় গর্ভবতী নারীদের হাত ও পা ফুলে যাওয়ার লক্ষণ দেখা দেয় যা ইডিমা নামে পরিচিত যখন মূত্রের স্বল্পতা রক্তহীনতার কারণে শরীরের কিছু নির্দিষ্ট টিস্যুতে অস্বাভাবিকভাবে তরল জমে ফুলে ওঠে তখন তাকে ইডিমা বলা হয় এই ফোলাভাব বা ইডিমা গর্ভাবস্থার একটি সাধারণ সমস্যা তরমুজ কার্যকরভাবে পেশি এবং শিরেগুলিতে তৈরি হওয়া বাধাগুলোকে ঠিক করে তাই হাত পায়ের ফোলাভাব দূর করতে এবং রোধ করতে আপনি এ সময় তরমুজ অবশ্যই খাবেন গর্ভাবস্থায় দেহে হরমোনের পরিবর্তন ঘটতে থাকে এই পরিবর্তনগুলো গর্ভবতীদের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি নিয়ে আসে যার ফলে খাবারে অরুচি দেখা দেয় আর দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা হজমের সমস্যার কারণে অম্বলের সৃষ্টি হতে পারে তাই এই সময় অল্প কিছু খাওয়ার পর তরমুজ কেটে খেতে পারেন এটি হজম ক্ষমতা বাড়াবে এবং অ্যাসিডিটি বা অম্বল থেকে মুক্তি দেবে তরমুজের মধ্যে মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা দেহের বিষাক্ত পদার্থগুলো বের করতে এবং দেহের ইউরিক অ্যাসিড কম করতে সাহায্য করে তরমুজের এই বৈশিষ্ট্য গর্ভাবস্থায় লিভার এবং কিডনিকে সক্রিয় রাখতে সাহায্য করে পাশাপাশি এটি ত্বকের জন্য ভীষণ ভালো গর্ভাবস্থায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা কমে যায় যার ফলে এ সময়ে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তরমুজের লাল অংশে লাইকোপের নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অনাক্রমতার স্তরকে বাড়িয়ে তোলে এবং ভিটামিন এবং খনিজ পদার্থ থাকায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এ সময় কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ এবং অস্বস্তিকর একটি সমস্যা এই সময় গর্ভবতী নারীদের যে কোনো ধরনের ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হয় তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে তরমুজ খেতে পারেন কারণ তরমুজে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এটি গর্ভে থাকা শিশুর হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম যা ভ্রূণের সঠিক হাড়ের বিকাশে সাহায্য করে এছাড়াও গর্ভাবস্থায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় খেচ ধরে যায় এই খেচ ধরা প্রতিরোধ করতে তরমুজ অবশ্যই খাবেন গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে তরমুজ খেলে বদহজম দেখা দিতে পারে খাওয়ার খাওয়ারে অনীহা সৃষ্টি হতে পারে ফলে বাচ্চা সঠিক পুষ্টি নাও পেতে পারে তাই তরমুজ অবশ্যই খাবেন কিন্তু তা পরিমিত পরিমাণে খাবেন অতিরিক্ত খেতে যাবেন না